হিন্দুদের পবিত্র তীর্থ বদ্রীনাথের প্রবেশদ্বার, শিখদের পবিত্র তীর্থ হেমকুণ্ড সাহিবের প্রবেশদ্বার, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ভ্যালি অফ ফ্লাওয়ারের প্রবেশদ্বার আচমকাই গত বছরের প্রথম দিকে খবরের শিরোনামে চলে এসেছিল। কারণ 2022-এর 27 ডিসেম্বর থেকে আচমকাই বসে যেতে শুরু করে যোশীমঠ। একের পর এক বাড়িতে ভাঙন দেখা দিতে শুরু করে, সারা দেশ নড়ে চড়ে বসে। তখন সামনে আসে বহুদিন ধরে উপেক্ষিত সেই তথ্য, মাটির তলা দিয়ে যোশীমঠের কাছে ধৌলি গঙ্গার উপর নির্মীয়মান তপোবন বিষ্ণুগড় হাইড্রোলিক প্রজেক্টের টানেলের জন্যই বসে যাচ্ছে যোশীমঠ। মানুষজনের স্মৃতিতে ফিরে আসে এই যোশীমঠের কাছে তপোবন বিষ্ণুগড় পাওয়ার প্রজেক্টের একটি টানেল, বোরিং মেশিন, ভূগর্ভস্থ একটি বিপুল জলভাণ্ডারের সঞ্চয় আচমকা ধাক্কা মারায় নেমে এসেছিল ফ্ল্যাশ ফ্লাড। আচমকা বন্যার ধাক্কায় মারা গিয়েছিলেন প্রায় 200 জন শ্রমিক। ইসরো তাদের ওয়েবসাইটে যোশীমঠ সংকট প্রসঙ্গে একটি তথ্য হাইলাইট করেছিল যে 2022-এর 27 ডিসেম্বর থেকে 2023-এর 8ই জানুয়ারির মধ্যে যোশীমঠ প্রায় 5.5 মিটার বসে গেছে। যদিও পরে রহস্যজনক কোনো কারণে এই তথ্য ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সরকারি নির্দেশনামায় জারি করেন, যোশীমঠের ওপর যারা সমীক্ষা চালাচ্ছেন তারা কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মেনে নেন অপরিকল্পিত নির্মাণ কার্যের জন্য যোশীমঠের এই সংকট, এরপরে যোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি গঠন করে স্থানীয় বাসিন্দারা ঘর বাড়ি বাঁচানোর লড়াই শুরু করেন। 2-3 দিন তক লোকের সমঝ নিয়ে আয় কি ইয়ে কিউ হো রা, কেসে হো রা। উসকে বাদ দো বড়ে বড়ে হোটেল থে, ইয়াহ পে এক মাউন্ট ভিউ থা আর এক মালারি ইন থা। তো জো বড়ে বড়ে হোটেল থে, জব ও হোটেল আপস মে চিপকনে ব্যাঠ গে, তো ও তো বড়ে লোক থে, উন লোগো কি বাতো কো লোগো নে সুনা, ও পয়সে ওয়ালে থে, উনকি বাতো কো সুনা কি ভাই ইয়ে দো হোটেল চিপক রে, ইসকা মতলব কুছ না কুছ জমিন ধস রি হ্যা, তবে ইয়ে এসা হো রা হ্যায়। তো তব জাকে অর লোগো কি বাতো কো ধ্যান মে রাখা গয়া, নহীঁ তো কন পুছ রা থা, জো গরিব জনতা হোতি উসকো কিসি নে নহীঁ পুছা। জব ও হোটেলো কো হোটেলো পে জ্যাদা গৌর কিয়া লোগো নে, তবে জাকে আগে লোগো পে ইয়ে কারওয়াই হো পায়ে, অর উসকে বাদ পুরি যোশীমঠ কি জনতা কো এক এক সাথ হোনা পড়া। অর ইয়াহ পে জো এক দো জো ইয়ে নেতা লোক হ্যাঁ, মতলব জো মতলব যোশীমঠ কে হ্যাঁ, থোড়া ছোটে মোটে লোক নেতা লোক হ্যাঁ, তো উন লোগো কো কাহা ভাই কি হামারে ঘরো মে এসা হো গয়া। তব জাকে উনহোনে সব লোগো কো কাহা কি একত্রিত হো যাও, অর এক জব হাম এক হোঙ্গে তবে হাম আগে কুছ কর পায়েঙ্গে। তো কাফি সময় তক, কই মহিনো তক হাম লোগো কা যোশীমঠ তহসিল মে ধরনা হুয়া, NTPC কে খিলাফ ধরনা কিয়া, উসকে সাথ র্যালি নিকালি গই। তো ফির ভি তব জব জব জাকে ও কাম বন্ধ হুয়া, থোড়া বহুত জব কম জব ধরনা প্রদর্শন হুয়া তব কম্পানি নে ও কাম বন্ধ কিয়া, তো তব জাকে থোড়া থোড়া মতলব জো ধরো ঘরো মে জো দরার হ্যায় ও কম আনা হুয়া। মে তো ইসকা জিম্মেদার সিফ কম্পানি কো মানতি হুঁ, ক্যোঁকি জব যোশীমঠ আজ কা বসা শহর নেই হ্যায়, যোশীমঠ তো কই বর্ষো সে লোক রহ রহে হ্যায়, লেকিন কভি এসা নেই হুয়া কি জো জমিন ফট গই, ধসাও হো গয়া, এসা কুছ নেই হ্যায়। জব কম্পানিয়া আই তো মেন কারণ ইয়েই হ্যায়, আর কম্পানি কা জো খাস কারণ মে তো ইয়ে বোলতি হুঁ কি হামারে জো দো গাঁও হ্যায় যা NTPC কা কাম চল রা, এক সেলং সেলং হেলং আর এক তপোবন, দো প্রজেক্ট চল রে, তো দোনো সাইড সে কম্পানিয়া কাম কর রি হ্যায়, জমিন খোখলা কর দিয়া উনহোনে, উধার সে উনকে টার্নাল বন্ধ, ইধার সে ইনকে টার্নাল বন্ধ হ্যায়। তো কহিন না কহিন যোশীমঠ কো তো নুকসান হো গই, আর জিন দো গাঁও ওয়ালো কি জমিন গই হ্যায়, উন লোগো নে পয়সে খায়ে, ও লোক তো উস ওজহ সে চুপ রহেঙ্গে, লেকিন যোশীমঠ কে আম জনতা নে ক্যা কিয়া, ও লোক তো বিনা বাতো মারে গে। আর সরকার ভি সরকার দ্বারা ভি জো মুআওয়াজা দিয়া গয়া হ্যায় লোগো কো, জো দিয়া গয়া হ্যায় তো কোন সে ও পুরা মিলা হ্যায়। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সমীক্ষা করে জানিয়েছে প্রায় 1000 দোকান এবং মানুষের ঘরবাড়ি যোশীমঠের বসবাসের অনুপযুক্ত। অন্যদিকে স্থানীয় মানুষজনের বক্তব্য, তারা ক্ষতিপূরণ পাননি। এক দেড় সাল হো গয়া মে কিরায়ে পে রহতি হুঁ, আর 6-7 মহিনা তক সরকার নে তো কিরায়ে দিয়া, পর উসকে বাদ
कोई मदद नहीं मिली, पर क्या हुआ फिर भी मैं कर रही हूँ, अपने बच्चे का पालन कर रही हूँ, अपने देख रही हूँ मैं, और ज़्यादा क्या कहना। सरकार से 6-7 महीने का मिली, मतलब 6-7 महीने दिया उन्होंने किराए का पैसा, 1-2 महीने का दिया, उसके बाद कुछ नहीं है, बस अपने स्वयं के पैसे से हम किराए पे रह रहे हैं, और बच्चे छोटे छोटे हैं, 4 बच्चे हैं, और जो यहाँ पे आर्थिक स्थिति जो हमारी है सर वो बहुत ख़राब चल रही है। हर से क्या बात, डर गए थे, इतने सारे दरारों आई, डर गए थे, छोटे छोटे बच्चे हैं, 3 साल के 5 साल के, तो हमको तो पैसा भी ठीक, जैसे लोगों ने पेमेंट ले लिया, हमने नहीं लिया, हमें क्यों नहीं लिया? मिला ही नहीं, अभी नाम ही नहीं आया। बहुत मन दुखा, यहाँ पे बड़ी मेहनत से बनाए थे हमने घर को, मैं आता, मैं इधर बहुत कमाता हूँ इस घर पे, बहुत मेहनत दिल से लगाए थे हमने इस घर को, बहुत दिल से बनाया था। स्थानीय बाशिंदारा सरासरी बोलছেন টানেলের জন্যই তাদের এই বিপর্যয়। जमीन के नीचे छेद हो रखे बड़े बड़े टनर की वजह से, इसलिए ये कंप आई है, इसलिए हमने ये जुलूस उठाया बाजारों में, धरने रखा, तब जाके ये कंपनी का काम बंद हो चुका है, अब जाके थोड़ा आराम मिल रखा है। और मेन कारण यहाँ कंपनी है, जहाँ से पानी निकला, बच्चे इधर उधर परेशान हुए हैं हमारे। পরিবেশবিদ এবং জোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতির আরও অভিযোগ, শুধুমাত্র তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প নয়, 4 ধাম প্রকল্পের জন্য অবৈজ্ঞানিকভাবে রাস্তা চওড়া করতে গিয়েও জোশীমঠের বিপর্যয় নেমে আসছে। জোশীমঠে বিপদ শুধুমাত্র একার নয়, অবৈজ্ঞানিক নির্মাণের ফলে গোটা হিমালয় এলাকার বাস্তুতন্ত্র যেভাবে বিপদের মুখে পড়ছে, জোশীমঠ তার একটা উদাহরণ মাত্র। ফেব্রুয়ারি রিপোর্ট, ওমকার বাংলা।